হ্যালো ফ্রেন্ডস, সালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আপনারা দেখছেন মিক্সড ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, যদি আপনি আপনার ফেসবুকের নোটিফিকেশন নিয়ে খুবই ঝামেলাতে আছেন, যেগুলো আপনার পুরো জিমেল আইডিতে এসে একদম ফুল হয়ে যায়, সেগুলো আপনি কীভাবে বন্ধ করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। দেখেন ফ্রেন্ডস, আমাদের যদি দেখা যায় এখানে অনেক ফালতু ফালতু নোটিফিকেশানগুলো চলে আসছে ফেসবুক থেকে, ফ্রেন্ডস আমি এগুলো নিয়ে খুবই বোরিং ফিল করি আর এগুলো ক্লিন করতে করতে মাইন্ড টায়ার্ড। ঠিক আছে ফ্রেন্ডস, যদি আপনিও এরকম ফ্রেন্ডস খুবই বোরিং ফিল করেন, তাহলে ফ্রেন্ডস এই ভিডিওটা আপনার জন্য। আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কীভাবে এগুলো আপনি বন্ধ করবেন। শুধু আপনার জরুরি যে ইমেলগুলো সেগুলো আসবে, বাকি সবগুলো আপনি এগুলো চাইলে বন্ধ করে দিতে পারেন, আপনার কখনো নোটিফিকেশনে আসে আপনাকে ডিস্টার্ব করবেন না। তো ফ্রেন্ডস, কথা বেশি না বলে চলেন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। আর আমি ফ্রেন্ডস ভিডিওটা আপনাদেরকে কম্পিউটারে দেখাবো। তো ফ্রেন্ডস, বেশি কথা না বলে চলেন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আবার বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। তো দেখেন, এই ধরনের যদি আপনি ইমেল, এই ধরনের নোটিফিকেশানে যদি আপনি ফেসবুকের, হ্যাঁ, এই ধরনের নোটিফিকেশানে যদি আপনি খুবই বিরক্ত হয়ে থাকেন, তাহলে কীভাবে এগুলা আপনি স্টপ করবেন। দেখেন ফ্রেন্ডস, আমি তো খুবই বিরক্তকর। দেখেন ভাই, কি আমার যেগুলো জরুরি না জরুরি সবগুলো কিন্তু নোটিফিকেশান এখানে ফুল, এভরিডে এগুলো ক্লিন করতে খুবই বোরিং ফিল হই ফ্রেন্ডস, খুবই সমস্যার সমাধান, খুবই খুবই কষ্ট করে সেটার সমাধান আমি নিয়ে আসছি। তো ফ্রেন্ডস, ভিডিওটা স্কিপ করবেন না, আমি দেখিয়ে দেবো কিভাবে আপনি এই নোটিফিকেশনগুলো, এইগুলো, এই ঝামেলাগুলো কিভাবে আপনি স্টপ করবেন। আর আপনাকে কোনো পার্সোনালি এইরকম যে কোনো নোটিফিকেশান আপনার জিমেলে এসে বা আপনার ইয়াহু ইমেলে এসে এরকম আপনাকে বোরিং ফিল করাবে না। দেখেন ফ্রেন্ডস, এখানে আপনারা হয়তো দেখতেছেন, সরি, দেখেন এখানে হয়তো আপনারা দেখতে পারতেছেন ফ্রেন্ডস, দেখেন কত এখানে প্রায় 135, হ্যাঁ, এখানে ইমেল এসে বসে গেছে। হ্যাঁ, তো আমি দুই দিন আগে এগুলো পরিষ্কার করছিলাম, কিন্তু আসলে এগুলো সমাধান খুঁজে পাইতেছিলাম না। তো সমাধানটা নিয়ে আসছি ফ্রেন্ডস খুবই শর্টকাটের মধ্যে, আমি আপনাদের দেখিয়ে দেবো। তো ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে ফ্রেন্ডস, আপনাকে আপনার ফেসবুকে যেতে হবে। ঠিক আছে, আপনি আপনার ফেসবুকটা লগ ইন করে নেন। তো আমি আমার ফেসবুকটা লগ ইন করে নিতেছি। ভাই লগ ইন হয়ে যাক, কেন এত নেট স্লো দেখাইতেছিস? তো দেখেন, আমি আমার ফেসবুকে লগ ইন হয়ে গেলাম। ফেসবুকে লগ ইন হয়ে যাওয়া, দেখেন আপনি এখানে একটা অ্যারো মার্ক দেখতেছেন ফ্রেন্ডস, আমি একটু আপনাদেরকে জুম করে যদি দেখিয়ে দিই, তাহলে দেখেন এখানে একটা অ্যারো মার্ক দেখতেছেন। হ্যাঁ, এই অ্যারো মার্কটাই আপনি শুধু ক্লিক করে দিন। এই অ্যারো মার্কটা শুধু আপনি ক্লিক করে দিন। ক্লিক করার পর ফ্রেন্ডস আপনাকে একটুখানি ওয়েট করতে হবে। হ্যাঁ, যদি আপনার নেটটা বেটার হয় আমার থেকে তো ভালো, আমার নেটটাও খুব ভালো, কিন্তু কেন ঝামেলা করতেছে বুঝতেছি না। তখন আপনাকে এখানে সেটিংয়ে ক্লিক করে দিতে হবে। খুবই ইজি পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখেন ফ্রেন্ডস, আপনি আপনার এখানে হোম পেজে চলে আসবেন। ঠিক আছে, এখানে আপনি সবগুলো আপনার দেখতে পারতেছেন। এখন আপনাকে যা করতে হবে ফ্রেন্ডস, এখানে দেখেন স্কোর করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে দেখেন নোটিফিকেশন বলে একটা অপশন পেয়ে যেতেছেন, তারপরে মোবাইল, এখানে নোটিফিকেশনে ক্লিক করে দিন। নোটিফিকেশন ক্লিক করার পর ফ্রেন্ডস আপনারা এই এখানে দুই তিনটা এগুলো পাবেন। পাওয়ার পরে সবগুলোকে দেখার দরকার নাই, শুধু এখানে আপনি ক্লিক করেন এই যে ইমেল, ইমেলেতে ক্লিক করে দিন। ইমেলেতে ক্লিক করার পর ফ্রেন্ডস আপনাকে এখানে দেখেন এরকম অপশন আসবে, যদি ক্লিক না করেন তারপরে আপনি এখানে, আমি একটু দেখতে চাই, আপনারা এখানে এডিটে ক্লিক করলেও হবে, যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে। ঠিক আছে, তো এখানে দেখেন অল নোটিফিকেশন, তারপরে দেখেন ইম্পর্টেন্ট নোটিফিকেশন, হ্যাঁ, অ্যাক্টিভ। তো আপনি যদি চান অনলি নোটিফিকেশন অ্যাবাউট, মানে আপনার অ্যাকাউন্ট থেকে যেগুলো সিক্রেটলি আপনার যেগুলো জরুরি সেই নোটিফিকেশনগুলো শুধু আপনার জিমেলে আসবে, বাকিগুলো আসবে না, তাহলে ভাই আপনাকে যা করতে হবে, আপনাকে এখানে টিকমার্ক করে নিতে হবে। টিকমার্ক করে নেওয়ার পরে একটু দাঁড়ান, দেখেন এখানে রিডলোড নিতেছে, তারপরে এখানে টন অন করে দিন। শেষ, আমাদের কাজ হয়ে গেছে। এখন মোটামুটি আমাদের আর কোনো কিছু ডিস্টার্ব হবে না ইনশাআল্লাহ। আপনারা দেখবেন পরবর্তী থেকে কখনো আপনার কাছে আর কোনো মানে এইরকম ডিস্টার্ব ফিল মেসেজগুলো আসবে না। হ্যাঁ, তো আপনি আবারও চাইলে এখানে ক্লিক করে চেক করে নিতে পারেন। তো দেখেন ফ্রেন্ডস, এতটুকু পর্যন্ত ছিল ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে অবশ্যই।